গত বছরে ওই মাঝামাঝি যে নৌকাটা এই যে দেখা যাচ্ছে, তো সেই লোকে এখান থেকে 12টা মাছ মারছে, প্রায় 60 কেজির মতো, সব বড় বড় সাইজের। তো এই যে আমরা ভাগুকুলে আসবো, ঘোল খাবো না, সেটা কি হয়? এই যে আমাদের মুরব্বী ঘোল বানাইতেছে। এই যে আমরা ভাগুকুলে আসবো, ঘোল খাবো না, সেটা কি হয়? এই যে আমাদের মুরব্বী ঘোল বানাইতেছে। এই যে দেখতেই পাচ্ছেন, এটা কি দই দিয়ে? না, এই যে সাথে আছে আমাদের নাহিদ ভাই এবং নাহিদ ভাইয়ের ছেলে জুনিয়র শিকারি, ভবিষ্যতের বড় শিকারী। আর এই যে আমাদের আলামিন ভাই, আমাদের নূর আলম, আর আমি আছি। তো আমরা ভাগ্যকুলে এসে ভাগ্যকুলের ঘোল ট্রাই করতেছি, ভাগ্যকুলের ঐতিহ্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ফ্রম বাংলাদেশ ফিশিং ক্লাব। তো আজকে আমরা পদ্মা ভাগ্যকুলে আসলাম জায়গা দেখার জন্য। তো শুনলাম এখানে মোটামুটি ভালো মাছ হিট হইতেছিল, কিন্তু হঠাৎ করে পানি বাড়তি থাকার কারণে এখন মাছ টোপ নিতেছে না। আর দেখতেই পাচ্ছেন আমার সামনে যে চায়না দুয়ারি, যেটা আমাদের শিকারীদের জন্য একটা খারাপ সংবাদ। তো এটার ভিতরে তো এই চায়না দুয়ারি সম্পর্কে সরকার উদ্যোগ নিতেছে। তো দেখি যদি সরকার ভালো করে উদ্যোগ নেয় তাহলে আমাদের জন্য ভালো হবে। তা আমরা আমাদের সাথে আছে যে আমাদের আলামিন ভাই। তো আমাদের আলামিন ভাই আমাদের ভাগ্যকুল পয়েন্টগুলো আমাকে আমাদের দেখাবে ঘুরে ঘুরে। তো আমাদের হেল্প করতেছে আমাদের আলামিন ভাই। তো সাথে আছে আমাদের নূর আলম, তো আমরা আমাদের আলামিন ভাই কয়েকটা পয়েন্ট দেখাবে আমাদের, এবং তার এখানে মাছ ধরার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবে। তো আমাদের সাথে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন, ওই যে সেখানে যে জেলেরা ছাটা দিয়ে মাছ ধরতেছে, যে জালে, ওটা কি ছাটাকে ঘের দিতেছে নাকি? হ্যাঁ, এই দেখতেই পাচ্ছেন কি সুন্দর পয়েন্ট। ওয়েদারটাও মোটামুটি খুব ভালো। তো আমরা যাই, আমরা মাছ ধরার পয়েন্টে যাই, পয়েন্টে যেয়ে আপনাদের আমাদের আলামিন ভাইয়ের অভিজ্ঞতা শেয়ার করব। তো কেউ যদি আসতে চান অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য। আর এখানে মাছের মাইর হলে তো অবশ্যই আমাদের ভিডিও দেখতে পারবেন। এই যে একটা পয়েন্টে এসে পড়েছি আমরা। তো এখানে মোটামুটি যে আমাদের আলামিন ভাই, তো সে ভালো মাছ মারছে এখানে। আলামিন ভাই কি কি মাছ মারছিলেন এখান থেকে? এই জায়গায় গত বছর আমরা রুই মারছিলাম, কালীগোশ মারছি। রুইয়ের সাইজ মোটামুটি 3-4 কেজি, অনেকের মাছ ছুটছে আবার। এটাকে মানে রুই মাছটা বেশি পাওয়া যায় তাই তো? রুই মাছটা কালীবাউস এই দিয়ে আর কি ভরপুর, মানে বড় সাইজের রুইগুলা এদিক দিয়ে ভালো পাওয়া যায়। তারপর কালীবাউস আছে 2 কেজি 1.5 কেজি সাইজের কালীবাউস হয়, মির্কা হয়, কাতলটা তেমন হয় না এদিকে পানি কম থাকার কারণে। এখন তো পানি অনেক বাড়তি, তো এখন শিকারীরা কখন আসলে ভালো হবে? মোটামুটি পানিটা কমতে ভাই আরো 1-1.5 মাস সময় লাগবে। এই পানিটা একবার কমে যাবে যখন চরের পানিটা নেমে আসবে নিচে, তখন আর কি মাছ খাওয়া শুরু হইব। আর ওখান মাছ খায় টুকটাক মাঝে মধ্যে, এরকম মাছ খায় না। আর এখন দূরে থেকে বাইরে আসলে কষ্ট হইব, কুলিগা আমরা এলাকায় প্রতিদিনই বসলে কোনো সমস্যা না, কিন্তু দূরে থেকে আইসা যদি একটা মাছ না পায় তাহলে নিজের কাছে কিরকম একটা লাগে। তখন ভরপুর মাছ হইব, তখন আর কি আইলে টুকটাক হিট যদি হয় ভালো লাগবে সবাই। যাক, এই যে আমাদের আলামিন ভাই একবারে সরল মনের সরল কথা বলে দিছে। তো এখানে
যদি কেউ আসেন, এখানে বর্তমানে মাছ ধরার উপযুক্ত সময় হয়ে ওঠেনি, তো কয়েকদিন পরে আসলে অবশ্যই আপনারা টুকটাক কিছু হিট পাবেন যারা দূর থেকে আসবেন ভাগ্যকুলে মাছ মারার জন্য। তো তারা টুকটাক কিছু হিট পাবেন, খুব ভালো লাগবে। প্রত্যেকটা শিকারই চায় নদীর ভিতরে একটা টান টান উত্তেজনা ভাব হোক, একটা বড় মাছের সাথে খেলুক। তো এখনও সেই সময়টা হয়ে ওঠেনি। আমাদের বাংলাদেশ ফিশিং ক্লাবে অবশ্যই চোখ রাখবেন, যাতে আমরা এই যে আমাদের আলামিন ভাইয়ের মাধ্যমে ভাগ্যকুলে একটা ভালো মাছের পরিস্থিতি ভিডিও করে আপনাদের দেখাতে পারি। তো এখানে আমরা অনেক পয়েন্ট ঘুরলাম। তো প্রত্যেকটা এই ভাগ্যকুলের সব পুরো শাখার ভিতরেই এই আপনার চায়না দুয়ারি যে দেখতেই পাচ্ছেন, এই যে বোতলগুলো প্রত্যেকটা পুরো নদী জুড়েই এই চায়না দুয়ারি ফেলা হয়েছে। তো এটা হলো আমাদের শিকারীদের জন্য খুবই দুঃসংবাদের একটা বিষয়, কারণ এখানে এত জাল থাকলে অবশ্যই মাছ পাওয়া তো দূরের কথা, দেখা যেতেছে যে মাছ বড়শি এতটা বাঁচবে তো আমাদের নিজেদের কাছে অনেক বিলুপ্ত লাগবে। তো আমরা আমাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করব আমাদের এই ভিডিওর মাধ্যমে, যাতে করে চায়না দুয়ারি সম্পর্কে তারা পদক্ষেপ নেয়। এই দেখতেই পাচ্ছেন পরিবেশটা মাশাআল্লাহ, আকাশের সাথে নদীর একটা কম্বিনেশন রয়েছে দেখছেন, খুবই সুন্দর লাগতেছে আজকের আকাশটা। এই যে দেখতেই পাচ্ছেন অনেক শিকারীরা ওই পারে বসছে, এই যে তিনটা নৌকা বসছে কারণে। তো এই যে আমাদের আলেমিন ভাইয়ের কাছ থেকে শুনলাম, তো গত বছরে ওই মাঝামাঝি যে নৌকাটা এই যে দেখা যাচ্ছে, তো সেই লোকে এখান থেকে 12টা মাছ মারছে প্রায় 60 কেজির মতো, সব বড় বড় সাইজের। তো ওগুলা এই যে চার করতেছে, তো ওগুলা শুনতেও খুব ভালো লাগে নদীর ভিতরে। তো এখন আমরা চলে যাব। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমরা পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।